বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্ক নিয়ে আজকে আলোচনা করব। কিছু কিছু মানুষের ভুল ধারণা এবং কিছু মানুষের যে এরকম ধারণা করতেছে, এটা কি আসলে পসিবল কিনা। অনেকে বলতেছে এটার প্রাইস অনেকটা বেশি হবে, ধরেন $1,000, $100 এরকম হবে। আবার অনেকে বলতেছে এটা আসবেই না। তো সবকিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেলে পাই রিলেটেড, তারপর হচ্ছে অনলাইন রিলেটেড, ক্রিপ্টো কারেন্সি রিলেটেড অনেক ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। সো আপনারা কিন্তু আমার এইসব ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, অন্যথায় কিন্তু আমার এই ভিডিওগুলো আপনারা পাবেন না। এছাড়াও আমি মাইক্রো রিলেটেড অনেক ভিডিও আপলোড করি, চাইলে সেগুলোও দেখতে পারেন। তো পাই নেটওয়ার্ক যেটাকে বলা যায় অলরেডি 80% যেটাকে সাকসেসের পথে আছে। এখন অনেকেই বলতেছেন যে পাই নেটওয়ার্কটা আসলে একটা ফ্যাক বিষয়, কিরকম বলতেছে, কারণ হচ্ছে যে 2019-এ বলছে আসার কথা, সরি 19-এ না, 20-এ আসার কথা ছিল, তারপর 21-এ আসার কথা ছিল, এখন আবার বলতেছে 22-এর শুরুতে আসবে। তো যদি 22-এও না আসে, অনেকে বলবে যে 23-এ আসবে। সো এরকম বিষয়টা পাই কিন্তু কোনো বলে দেয় নাই যে ওরা এত সালে আসবে, তবে ওরা কিন্তু কিছুটা একটা ইয়া দিছে, ওদের যখন মাইল ফলকটা পূরণ হবে তখন কিন্তু ওরা আসতে পারে। এখন অলরেডি 29+ মিলিয়নিয়ার কিন্তু মানুষ এখানে এটাতে পাইপ মাইনিং করতেছে। অন্যান্য ভিডিওর মতো কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, সব বরাবরই বলতেছি, পাই শুধু মাইনিং করলেই হবে না, আপনাদের ওদের যে যেরকম রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলো আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন নাম্বার ভেরিফিকেশন, জিমেল ভেরিফিকেশন, তারপর হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন, মানে কেওয়াইসি, যেতে যেগুলো কেওয়াইসি হতে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই লাগবে। তবে বেশি ওরা যেটাকে গুরুত্ব দিতেছে, আপনার এনআইডির সাথে মিলিয়ে রাখতে হবে, ঠিক আছে? গত ভিডিওতে আমি একটা দেখিয়েছি যে ওরা কিন্তু ওদের একটা অনলাইন ই কমার্স সাইট আছে, যেখান থেকে মূলত এখন ডেমো টাইপের আছে, মানে টেস্টিং এর বিষয় রাখছে, ওইখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন, যেখানে বাংলাদেশও সাপোর্টেড। তো রিসেন্টলি একটা কথা খুব ভাইরাল হচ্ছে, ইন্ডিয়াতে নাকি ক্রিপ্টো কারেন্সি ব্যান করে দেবে। এটা আসলে ওরা ওদের সরকার বলছে যে ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরবর্তীতে কোনো রায় দেয় নাই। আর এটা ব্যান করার সম্ভাবনা খুবই কম, কারণ অধিকাংশ মানুষ, ইন্ডিয়ার অধিকাংশ মানুষই কিন্তু ক্রিপ্টোতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। সো ইন্ডিয়াতে এটাকে বন্ধ করে দেওয়ার আগে কিন্তু অবশ্যই ওরা এগুলো একটু বিবেচনা করবে, কারণ ওরা চাইবে না কখনোই ওদের দেশের টাকা বাইরের দেশে কেউ নিয়ে যাবে। কারণ এখন ওরা যেহেতু বিনিয়োগ করছে, ইনভেস্ট করে ফেলছে, যদি বন্ধ করে তাহলে তারা এটা উইথড্র করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ারই লস হবে। সো অবশ্যই ওরা কিন্তু এগুলো একটু বিবেচনা করার চেষ্টা করবে। প্রায় 80% সাকসেসের পথে এই কারণেই, ওরা মূলত দেখতে পারছেন ওরা ওদের যেরকম কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতেছে। এই যে ধরেন এখানে ব্রেইনস্টর্ম, এখানে কত ওরা কি কি আপডেট গুলো আনছে এগুলো নিয়ে আলোচনা করতেছে। তারপরে হচ্ছে যে রিসেন্টলি একটা নিউজ ভাইরাল হয়েছিল, খুব ভাবছিলাম এটা নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও বানাবো, তো ওটা বানাচ্ছি না। ওটা হচ্ছে যে টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক নাকি পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলছে। সো এটা আসলে এলন মাস্ক পাই নেটওয়ার্ক নিয়ে ডিরেক্ট কোনো কথা বলে নাই, ও ওর কোম্পানি থেকে কিন্তু বিটকয়েন কে কিন্তু বাদ দিয়েছে। কারণ হচ্ছে বিটকয়েন মাইনিং করতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে, যা কার্বনের কারণে পরিবেশের খুবই ক্ষতি হয়, তাই কারণে টেসলা কোম্পানি কিন্তু এটা বাদ দিয়েছে এলন মাস্ক। সো ও রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিবেশ বান্ধব এবং বেশি পরিমাণে এনার্জি ক্ষতি হয় না এরকম টাইপের যদি কোনো কারেন্সি থাকে, তাহলে তো সে অন্য ওই কারেন্সিতে বা ওই ওই ক্রিপ্টো কারেন্সিতে সে শিফট করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু পাই নেটওয়ার্কটা বলা যায় যে অনেকটাই সাকসেসের পথে, আর প্রচুর পরিমাণ মানুষ এখানে মাইনিং করতেছে। যারা এখনো মাইনিং করতেছেন না, আমি মনে করি যে আপনারা এখানে মাইনিং করতে থাকেন, যেহেতু ফ্রিতে দিছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলতেছেন যে পাই ফ্যাক, পাই হয়তো এরকম হতে পারে আমাদের ডাটা চুরি করতেছে। হ্যাঁ, হতে পারে, কারণ পাই নেটওয়ার্ক বলেন বা অন্যান্য যত সাইটই বলেন না কেন, ওদের কাছে আমাদের ডাটাটাই ওদের কাছে বেশি ইম্পর্টেন্ট। ভবিষ্যতে ফিউচারে কিন্তু সবচেয়ে বেশি দামি হবে আমাদের এই ডাটা, কারণ এই ডাটাগুলো দিয়ে তারা কিন্তু সেল করতে পারবে, এটা মার্কেটিং এর বিষয়। ওরা কিন্তু আমাদের এই ডাটাগুলো নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে সেল করে দিতে পারবে, সেক্ষেত্রে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে। তো অনেকেই বলতেছে যে এটা এরকম হতে পারে, ওরা লিস্টেড হবে না, হয়তো ওরা ডাটা সেল করতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ যেহেতু ওরা এরকম ভাবে কোনো ইয়া করে নাই। আর অনেকেই বলতেছেন যে বিষয়টা নিয়ে যে এরকম কোনো
আমরা কোনো ওদের টার্মস এন্ড কন্ডিশন এরকম কিছু নাই যে ওরা আমাদের ডাটা চুরি করতেছে। গত কয়েকটা ভিডিও আগে কিন্তু আমিও দেখিয়েছি যে ওদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমাদের ডাটা ওরা চুরি করবে না, ইভেন যদি আমরা চাই সেক্ষেত্রে অফও করে দিতে পারি, এরকম একটা ওদের যে আপডেট আমি আপনাদেরকে দেখাইছিলাম সেখানে কিন্তু চাইলে দেখতে পারেন। সো পায়ের কিন্তু 80% সাকসেস আছে, কারণ 80% সাকসেস না হলে কিন্তু ওরা এতটা বেশি পরিমাণে মানুষ এখানে মাইনিং করতো না। অনেকে বলতেছে এখানে এটার প্রাইস 100 থেকে 1000 ডলার হতে পারে এটার যখন লিস্টেড হবে। ইভেন অনেকে দেখছি ফেক নিউজও এখানে আপলোড করতেছে, যেরকম ধরেন এখানে প্রেডিকশন দিতেছে নোকিয়া, স্যামসাং, টেসলা কোম্পানি, এরকম অনেক অনেক কোম্পানি দেখছি তাদের প্রেডিকশন দিতেছে। এটা আসলে কতটা সত্যতায় সেটা আমি এখনো জানি না, কারণ আমি এটা নিয়ে এখনো ট্রাই করতেছি এটা জানার জন্য, কিন্তু আমি পাচ্ছি না যে এরকম কোন নিউজ আসলে কি বের হয়েছে কিনা। যদি বের হয় তাহলে আমার চ্যানেল অবশ্যই পাবেন সেগুলো আপনারা, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে অবশ্যই। তো বরাবরের মতো আপনাদেরকে এইটাই বলতেছি, আপনারা এখানে মাইনিং করতে থাকেন, আর যদি আপনি ডাটা নিয়ে খুব একটা ভাবেন তাহলে আপনি চাইলে অন্য একটা ফোনের মধ্যে করতে পারেন যেটার মধ্যে আপনার কোনো কনফিডেন্সিয়াল ডাটা নাই, যেটা আপনার চুরি হবে কোনো প্রবলেম নাই, চাইলে ওইটা তো করতে পারেন। আর ডাটার বিষয়টা আসলে কি, আমাদের বর্তমান সময়ে সবকিছু দিয়ে আমাদের ডাটা নিতেছে। একটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আমি কিছুদিন আগে একটা ওই দারাজের মধ্যে, আমাদের বাংলাদেশ দারাজ যেরকম আছে, দারাজের মধ্যে আমি সার্চ দিয়েছিলাম, একটা প্রসেসর লেগে সার্চ দিয়েছিলাম, এরপর দিন আমি যখন ম্যাক্স প্লেয়ারের গান শুনতে গেছি তখন গিয়ে দেখি ওই অ্যাডটা এখানে দিতেছে। তো ওরাও কিন্তু আমাদের ডাটা চুরি করতেছে, ঠিক আছে, ওরা আমাদের ডাটা চুরি করতেছে, প্রত্যেকটাই আমাদের ডাটা চুরি করতেছে। এখন আমরা যেহেতু ইমো ইউজ করতেছি, ইমোতেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে, ওরা কিন্তু আমাদের ডাটার উপর বেস করে কিন্তু আমাদের সামনে অ্যাড গুলো দিতেছে। সো বলা যায় যে কেউ কোন কোন কোম্পানি আছে যে বলতেছে হ্যাঁ আমাদের, আমরা ওদের ডাটা চুরি করবো না, তারপরেও করতেছে। আবার আর পাই নেটওয়ার্ক যেহেতু অনেকদিন ধরে ঝুলে আছে, অনেকদিন বলা যাচ্ছে না, কারণ আর যেহেতু বিটকয়েন কতদিন সময় পরে গিয়ে এটা একটা লিস্টেড হয়েছে, বড় বড় কোম্পানি যখন এটা অ্যাকসেপ্ট করছে তখন কিন্তু এটার প্রাইস আকাশচুম্বী হয়েছে। সো পাইও যদি কোনো কোনো মার্কেট প্লেস যদি অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই এটা লিস্টেড হবে, অবশ্যই এটার দাম ধরা হবে। সো এখানে আপনাদের অ্যাকাউন্ট খুললেই হবে না, মাইনিং করলেই হবে না, আপনাদের অবশ্যই এখানের ওদের যেরকম রিকোয়ারমেন্ট আছে, যেরকম ফেসবুক ভেরিফিকেশন, নাম্বার ভেরিফিকেশন, তারপর পাসওয়ার্ডটা অবশ্যই ঠিক থাকতে হবে, আর তারপর হচ্ছে আপনাদের নাম, এই যেটা নিয়ে এই পাই নেটওয়ার্ক বেশি গুরুত্ব দিয়েছে আমার মনে হয়, কারণ এই নামটা চেঞ্জ করার জন্য ওরা অনেকটা আপডেট দেখাইছে, অনেকটি পদক্ষেপ নিয়েছে। এখানেও কিন্তু এখনো কিন্তু আছে, যদি আমি চাইলে কিন্তু এখনো ঠিক করতে পারি। আমি দেখতে পাচ্ছি এখানে ইংলিশও দিয়েছি, বাংলাতেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা অ্যাড করতে পারেন, এই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও, আপনারা এখনো যারা মাইনিং করতেছেন অবশ্যই মাইনিং করবেন। আর একটা বিষয় হচ্ছে আমার এক ফ্রেন্ড, আমার একজন ইউজার, সরি আমার একজন ভিউয়ার্স, উনি আমাকে কমেন্ট করছিল যে ভাই আমার তো এই সিকিউরিটি সার্কেল উইক দেখাচ্ছে, তো আমি এটাকে স্ট্রং করবো কিভাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে সিকিউরিটি সার্কেল কিন্তু স্ট্রং আছে, দেখতে পাচ্ছেন স্ট্রং আছে। এখানে কিন্তু আমার অনেকটা ফ্রেন্ড যারা এখন নাম্বার ভেরিফাই করেন এখন কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন কিছু কিছু যাদের আমার চেনা পরিচিত তাদেরকে আমি পার্সোনালি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু নাম্বার ভেরিফাই করে নাই। সো আপনাদের যদি এখানে উইক দেখায় তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে রেফার কোডটা আছে সেটা অ্যাটলিস্ট 2-3 জনের কাছে শেয়ার করে আপনারা সিকিউরিটি সার্কেলে তাদেরকে অ্যাড করে দেন, তাহলে আপনার এটা স্ট্রং হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে তারা যদি দেখতে পাচ্ছেন আমার এখানে 72 জন আমার এই রেফার কোডটা ইউজ করছে, বাট মাইনিং করছে মাত্র 23 জন। ওদের ওরা যদি মাইনিং না করে, একটা বিষয় হচ্ছে আমি যতটুকু জানি ওরা বলছিল যে 3 দিন নাকি মাইনিং করলে এটা অফ হয়ে যাবে, সেটা আসলে কতটা সত্যতা আমি জানি না। তবে আপনারা এখানে রেগুলার মাইনিং করতে থাকেন, খুব বেশি সময় তো আর এখানে লাগে না, চাইলে করতে পারেন। আর আমার চ্যানেলে আপনার অনেক ধরনের এই মাইনিং যেগুলো ট্রাস্টেড, যেরকম হাই কয়েন, আমি হাই কয়েন নিয়ে ভিডিও আপলোড করছি, সেখান থেকে কিভাবে KYC ভেরিফাই করবেন, তারপর হচ্ছে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে উইথড্র নিবেন, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি, চাইলে সেসব ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।